বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কি করবো? ফটো রিটাচ বা ফটো রিটাচিং। ফটোশপকে আমি বলি ফটো রিটাচের ক্ষেত্রে 5 মিনিটের বিউটি পার্লার। কিছু কিছু ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, বউ সাজাইতে গেলে একটু সময় বেশিই লাগে। তো 5 মিনিটের বিউটি পার্লার প্রমাণটা দেখেন, যে এখানে দেখেন যে কত দাগ আছে। এই মেয়ে তো মনে করেন যে বিয়ে দিতে গেলে বাপের বহুত ঝামেলা আছে, এত দাগ, সেটা রিমুভ করতে হবে। তো সম্ভব ফটোশপ দিয়ে? ওকে, তাহলে ইমেজটা ওপেন করি। ওপেন করলাম, প্রথমে কি করব, এটাকে কপি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি। তো এটার নাম কি দিলাম? এটার নাম দিলাম ওয়ার্ক, এটাতে কাজ করবো, এই জন্য আমি এটার নাম দিলাম ওয়ার্ক। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কি আমার দোষ আছে? ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নি, এটাকে আমি সাদা বানিয়ে নিব ফুল। তো এটার জন্য কি দরকার? পেন্টুল। চুলের ক্ষেত্রে আমি পেন্টুল ইউজ করতেছি, দেখেন আপনারা পারফেক্টলি করবেন, আমি জাস্ট বসায় দিচ্ছি। মাউস, কিবোর্ড, ল্যাপটপ হইতে বিরত থাকুন, ইহা স্বাস্থ্যের জন্য হানিকারক। হানি বলতে এখানে মধু বুঝিয়েন না। আবার কোর্স মডিউলে কি ছিল, এটা একটা লেয়ার মাস্কও করতে হবে আজকে। তো এটা কি করলাম? ম্যাক্স সিলেকশন, ম্যাক্স সিলেকশন, ফেদার রেডিয়াস 0। ওকে, এখান থেকে দেখেন এই যে মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক, এটা দেখেন যে অ্যাড লেয়ার মাস্ক লেখাটা আসছে, অ্যাড লেয়ার মাস্ক। এটা যদি ক্লিক করে দেখেন তো কি হয়েছে, এই পাশেরটা কালো হয়ে গেছে, তার মানে এই পাশেরটা নাই হয়ে গেছে। দেখেন এই পাশেরটা নাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কি করা লাগবে? কন্ট্রোল অল্টার জেড। তাহলে এটাকে আমি কি করব, ইনভার্স দেখানো হয়েছিল, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করার পরে অ্যাড লেয়ার মাস্ক, এটা যদি আমি অফ করে দিই, দেখেন তো হয়েছে না। এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, কি নেবো, সাদা, সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেখেন এখানে একটা কাটা যে হয়েছে, এটা একটা দাগ বসে আছে, দাগ হয়ে আছে, এটা দূর করার জন্য এই জন্য আমরা লেয়ার মাস্ক করে নিছি। এটাতে রাইট বাটন ক্লিক করলে এটা কি রিফাইন, রিফাইন মাস্ক, এখান থেকে এটা সিলেক্ট করবো, স্মার্ট রেডিয়াস, এটার মান দিব কত, 4। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে 4 দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে কিছুটা চেঞ্জ চলে আসছে, আসছে কি না। ওকে, এখান থেকে কোনটা সিলেক্ট করবো, অন ব্ল্যাক বি, এখান থেকে এটা কি রিফাইন রেডিয়াস টুল, রিফাইন রেডিয়াস টুল দিয়ে এখান থেকে ধরে একটু চুলটার আশপাশে ঘোরাঘুরি করি করে। ওকে, এখন কি মনে হয়, এখন চুল টুল সব ঠিক আছে, চুলগুলো সব ঠিক আছে, ঠিক আছে না? তো এখন আমরা কাজ করি, এটাই হচ্ছে লেয়ার মাস্ক, এটা লেয়ার মাস্ক, দেখেন লেয়ার মাস্ক, থাম্বনেল লেখা আছে না, এটা থাম্বনেলটা কোনো বিষয় না, কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে থাম্বনেল, লেয়ার মাস্ক। তো এটাকে আমরা এখন কি করব, রাস্টারাইজ করে নি। আগে কি করতে হবে, রাস্টারাইজ করতে গেলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে রাস্টারাইজ, কারণ এখানে কাজ করতে গেলে রাস্টারাইজে এটা কাজ হবে না। স্পট মিলিং ব্রাশ টু, এখন দেখেন তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে। তো হেয়ার মাস্কিংটা কি পরবর্তীতে আরেকবার দেখাই দিতে হবে আমার মনে হয় না, তারপর আমি দেখাই দিব। এটাকে একটু জুম করে নি, জুম কত করবো, 100% অলওয়েজ, চেষ্টা করবো 100% এর মধ্যেই কাজ করার। এই ব্রাশটাকে বড় ছোট করার জন্য থার্ড ব্রাকেট, আমি কি পুরোটাই একবারে ফ্রেশ করে দেখাই দিব না আপনারা বাসাই করবেন? ওকে, আচ্ছা, এখানে একটা কথা বিষয় আছে যেটা ইম্পর্টেন্ট, সেই বিষয়টা আছে যে আমি যখন এই কাজটা করতেছি, এই কাজটা করার সময়
একটা জিনিস মনে রাখতে হবে যে কালারটা যেন ঠিক থাকে। ক্লাস শুরু হওয়ার আগে কি করা হয়েছে, কালারের জন্য কিছু টিপস, আমি ওটাকে টিপস বলবো। তো নাকটা মোটামুটি হয়ে গেছে, মানে এর যে পরিমাণ দাগ সে পরিমাণ দাগ গুলো রিমুভ করতে গেলে এটাতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। এই স্পট হিলিং টুল, স্পট হিলিং ব্রাশ না, স্পট হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে মনে করেন যে পুরোটা 100% করা সম্ভব। কি সম্ভব একটু বড় করে নিলাম। দেখেন এখন আমি কাজ করতেছি, এখন কিছু কিছু থাকে যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে। কারণটা কি জানেন, কারণ এর কোনো ফাঁকা জায়গাই নেই যে ফাঁকা জায়গাটাকে সে কপি করবে। পার্থক্যটা বোঝার জন্য আমি জাস্ট এখান থেকে আমি এটা ওপেন রাখলাম, ব্যাকগ্রাউন্ডে পরে পার্থক্যটা বুঝে বুঝিয়ে, এটা যদি অফ করি তাহলে অরিজিনালটা বের হবে। পার্থক্য আছে তো, একই সুন্দরই হচ্ছে। বিউটি পার্লার তো না, বিউটি পার্লারের কাজ কি, সৌন্দর্য বৃদ্ধি করা। আর জেন্টস পার্লার এরও কাজ সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধি করা। তো এইভাবে আপনারা যদি বাসায় এটা করেন পারফেক্টলি, ফুল মনোযোগ দিয়ে, স্বপ্ন দেখবেন যে যেটা পারেন না সেটা স্বপ্নে দেখবেন যে কেমনে কি হয়েছে, কেন হয়নি। আর যারা স্বপ্ন দেখেন না, মানে আসলে ঘুমাই স্বপ্ন দেখলে লাইফে কিছু করতে পারবেন না, আগে স্বপ্ন দেখলে, তাহলে আপনাদের কি করতে হবে, জাগে স্বপ্ন দেখেন। আর ঘুমাই স্বপ্ন দেখে কারা জানেন, কখন মানুষ একটা বিষয় নির্দিষ্ট বিষয় নিয়ে ঘুমায় স্বপ্ন দেখে, ঘুমানোর আগে, ঘুমানোর আগ মুহূর্তে 2 মিনিট আগে আপনি যে জিনিসটা নিয়ে ভাববেন স্বপ্নে আপনি সেটাই দেখবেন, এটাই বাস্তব। রাইট বাটন ক্লিক করলে এই টুলসটা, মানে এই ইয়াটা আসবে, এখানে আপনি অনেক কাজ করতে পারবেন, যে ব্রাশের সাইজটা কম বেশি, হার্ডনেস, তারপর এটা কি, এটা কি স্প্রিং। তো যাই হোক আমি একটু কমই বুঝিয়ে বললাম, তো এগুলো একটু মানগুলো একটু কম বেশি করলে হার্ডনেস, হার্ডনেস 100% দেওয়া আছে। এই ছবিটা বায়ান মেবি দিছিল যে এই মেয়েটার বিয়ের জন্য ছেলে দেখতে, মানে ছবি দেখতে চাইছে, এই জন্য মনে হয় দিছিল বায়ান। এখন দেখেন পার্থক্য কি জিনিস, কালার ঠিক আছে, কালার মনে হয় 100%ই ঠিক আছে। এখানে দেখেন কিছু কিছু বিষয় আছে যেগুলো যাচ্ছে না, ক্লিক করার পরও যাচ্ছে না, এটার জন্য কি আলাদা কিছু টুলস আছে না, সেই টুলস গুলো আমরা ব্যবহার করবো। তার আগে আগে মোটামুটি ভাবে সব জায়গা থেকে ঘুরে আসি, চেষ্টা করবো এই টুলসটা দিয়ে কমপ্লিট করার, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আপনারা এমনিতে একটা টুলস থেকে আর একটা টুলসে গেলে মাথা কি হয়, মাথা ঠিকই কাজ করে, ব্রেন আর কাজ করে না। আমরা কি বলি, সাধারণত একটা ছেলে যদি বেশি ভালো পড়ালেখা করে আর একটা মেয়ে, তার ব্রেন ভালো, তার ব্রেন বেশি, মানুষের ব্রেন কি কারো থেকে কম বেশি আছে, সবার সব মানুষের ব্রেন এক একই মাপের। আমারটা 250 গ্রাম, আপনারটা 250 গ্রাম, কোনো কম বেশি। দেখেন এবার কাজ হচ্ছে, ছোট করে নিছি শুধু ওই জায়গাটা, কাজ হচ্ছে। আপনাদের জন্য যেমন সরকার আমাকে দায়িত্ব দিচ্ছে যে আপনাদের সবার জন্য বরাদ্দ সমান, সৃষ্টিকর্তা একই কাজটা করছে, সবার মাথায় একই মাপের ব্রেন দিয়ে দিছে, কে কিভাবে ইউজ করবে সেটা তো তার ব্যাপার, আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা আছে, আমি কিভাবে ইউজ করবো সেটা আমার ব্যাপার। এখন দেখেন পার্থক্যটা,
এই ছবি দেখার পর কোন ছেলে এই মেয়ে বিয়ে করতে চাবে যদি এর সাথে আগে প্রেম না করে থাকে? আর এই ছবি দেখার পর সে চিন্তা করবে যে একটু বেশি ফর্সা, তো এই জন্য দুই একটা দাগ দেখা যায়, এগুলা ভিতরের দাগ। আর যখন এটা থাকবে, যৌতুক বেশি দিলে যৌতুকের দিন শেষ, কারণ আপনি নিজেই নিবেন না কয়েকদিন পর, চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি চিন্তা করেন যে শ্বশুরের কাছে একটা পালসার নিব, আর কিছু তোমার চিন্তা থাকবে শ্বশুর যদি দিতে চায় তাহলে একটা প্যারাডো দেব, এতই যেহেতু টাকা আছে, যে চিন্তাটা এখন আমি করি। এখানে কার ড্রাইভিং শিখায়, কোথায় শিখায় সেটা পরের ব্যাপার, শিখায় না শিখতে হবে, কারণ শ্বশুরের কাছে কারে নিব। তো এই মেয়েকে তো মনে করেন যে বিউটি পার্লার থেকে আমি ঘুরে নিয়ে আসলাম, সে তো একটা ভালো চেহারা হয়ে গেল, এই মেয়ে তো আমার কোনো টাকা পয়সা দিল না, বিউটি পার্লার গেলে তো টাকা লাগতো। একটু আরে এর কাছ থেকে একটু আরেকটু সুন্দর কল করি, হ্যাঁ এটা অরিজিনাল কালার, সেটা দূর হবে তো, কোনো সমস্যা নেই। বিউটি পার্লারে যেহেতু আসছে, ময়দা দিয়ে আগে ঢাকে দিলাম, এখন উপরে কিছু কালার দিলে ঠিক হয়ে যাবে। এই লেয়ারটাকে আবারও কপি, কারণ এটা আমার অরিজিনাল, এখানে আমি কাজ করছি, এই লেয়ারটাতে কপি করলাম, কারণ এই লেয়ারে আমি আরো কিছু পাউডার মাউডার দিব। এখন তার জন্য একটা লেয়ার নিলাম, আর নতুন লেয়ার নিয়ে ব্রাশ টুল নিলাম। এখন এর ফেসের মধ্যে সবচেয়ে ভালো কালার কোনটা? আমার মনে হয় এখান থেকে একটা ভালো একটা কালার নিলেই বেটার হবে, এগুলো এখানে 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 ওকে, আপনাদের কথা মতো নিলাম। এটা কি সফট রাউন্ড নিব, নিয়ে এর উপর ভালো মতো ঘুষাঘুষি করবো, এটা কিন্তু মেবি ফুল সাদা হয়ে গেছে, দেখেন ফুল সাদা হয়ে গেছে। এটা যে চেহারার কালার, হালকা লালচে ভাব, এটাই নিতে হবে। এটার অপাসিটি 20%, ওকে কোনো সমস্যা নাই, বেশি সাদা হয়ে গেছে। এই যে ব্লেন্ডিং মুড নর্মাল, এটার নাম কি? ব্লেন্ডিং মুড, এটার নাম হচ্ছে ব্লেন্ডিং মুড। কি আছে নর্মাল, নর্মাল থেকে যদি আমি কালার করে দেই ঠিক আছে না, এখান থেকে যদি আমি স্ক্যান করে দেই লাইট বাড়ে গেছে, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই কালারের থেকে মাল্টিপ্লাইটা বেশি ভালো দেখাচ্ছে, ঠিক আছে না? তখন এর চেহারার কি চেঞ্জ হয়েছে তো না, কোনো পার্থক্য মনে হবে না, এটাই সব সিঙ্গল ব্যাপার, তেমন কোনো পার্থক্য মনে হবে না। কালার দিলে তার ভিতরে যেগুলো আছে ওগুলো কালো করে দিছে। এটাকে আপনারা চেষ্টা করবেন 100% পারফেক্ট বানানোর, এটার মতো এটার মতো মাথাটাকে খাটাবেন, এরকম করতে হবে। এটা কিভাবে করছে জানেন, আমি একটু টিপস দিয়ে দিই, এটা কিভাবে করছি একটু দেখাই দিব। এই লেয়ারটাও বন্ধ, এই লেয়ারটাও বন্ধ, এটাকে আবার কপি করবো, আমি যেটাতে দেখাবো এটাকে আবার ওয়ার্ক কপি টু, আমি এটাতে কাজটা দেখাই দিব। দেখেন ব্রাশ, আবারও সেই ব্রাশ, এখান থেকে লাল কালারটা সিলেক্ট করলাম, যে লালচে ভাবটা আছে গালের মধ্যে সেই কালারটা আমি নিব। অপাসিটি কত আছে? 20%, 20% আমি রাখলাম। এই জায়গাটুকুতে ঘুষেন, যে জায়গার থেকে কালারটা নেওয়া হয়েছে। তারপর কি নাকের কালার, এই জায়গাটা আছে না কালো হয়ে আছে,
মাইনাস করেন ছোট করে, নাকের কালারটা এখানে ফিল করেন। ওকে ওকে, সবকিছুকে সেভ ব্লার। ও সরি, এটা নতুন লেয়ার নিতে হইতো, লেয়ার তো নেই, লেয়ার না নেওয়ার কারণে এরকম একটু হয়ে গেছে। লেয়ার নিয়ে করুন, ব্রাশটা যে ঘুষছে এটা নতুন লেয়ারে। তাহলে তোমার হয়েছে, এটার উপর নতুন একটা লেয়ার। এইভাবে কালারটা ফিল করে দিবেন, দিলেই হয়ে যাবে সবগুলো বাদ। এবার অরিজিনালটা দেখেন, আর এটা দেখেন কত দাগ ছিল আর এখন নাই। আশা করি আপনারা পারবেন চেষ্টা করলে, বাসায় যাই ভালো মতো চেষ্টা করবেন। রিটাচিং এই পর্যন্ত।